ভাইয়া ব্যথা আছে আছে অবশ্য ব্যথা তো তাইবো অবশ্য গেদেবা চ্যাম্পিয়ন আছে এবার আরেকজনের হাতে কাপ চাইও মারা ইয়া লেকিন পুরা দেরি ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও নিউরন স্পোর্টিং ক্লাবের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করা এই আন্তঃ ক্রিকেট টুর্নামেন্ট এনপিএল ২০২৩ ফার্স্ট দলের সমন্বয়ে আয়োজিত এই টুর্নামেন্টত চ্যাম্পিয়ন হই ওয়ারিয়র্স অফ নিউরন আর রানার্স অফ হই মাইটোকন্ড্রি অফ নিউরন এছাড়া কনকোয়ার্স অফ নিউরন এবং গেম চেঞ্জার্স অফ নিউরন স্ট্রাইকার্স অফ নিউরন যথাক্রমে তৃতীয় চতুর্থ পঞ্চম স্থান অর্জন করে নগরীর উত্তর আগ্রাবাদ ফানওয়ালাপাড়া ২৪ নম্বর ওয়ার্ডতে আয়োজিত এই টুর্নামেন্টর এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ খাওয়ানিটুর সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর আলী বিশেষ অতিথি হিসেবে আছেন মোহাম্মদ শাহ আলম ডলফিন ক্লাবের সভাপতি মোহাম্মদ ফিরোজ আহমদ হাজি ওয়াহিদ হালিম ইমন নিউরন স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ সুজন অ্যাডভোকেট গালিব চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করছে নিউরন স্পোর্টিং ক্লাবের সভাপতি আবদুল্লাহ মাহমুদ ইমন অনুষ্ঠানের বক্তব্য রেখে ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ খনটুর সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর আলী ডলফিন ক্লাবের সভাপতি মোহাম্মদ ফিরোজ আহমেদ নিউরন স্পোর্টিং ক্লাবের সভাপতি আবদুল্লাহ মাহমুদ ইমন আর ১২তম এমপিএল এর মধ্যে আর চ্যাম্পিয়ন হইতে পারছি আর আজ আর এই টুর্নামেন্ট গান সুন্দর স্বতঃস্ফূর্ত ভাবে সম্পূর্ণ করতে পারছি আর খেলা তার জিত আছে আর টিম ব্যাক ভালো গেলে আশা করি আরো ভালো গেলে তোমাদের মন মানসিকতা অনেক সুন্দর ভালো এই তোমার পয়সা অনেক ছেলে আমরা দেখি তো নেশা পানি বা অন্য কাজে ব্যস্ত থাকে সেখানে নিউরন স্পোর্টিং ক্লাব অন্যরকম ভূমিকা রাখে আসলে ক্রিকেটের প্রতি আমার একটা দুর্বলতা আছে কারণ আমি ক্রিকেটার ছিলাম আমি প্রথম বিভাগ ক্রিকেটও খেলেছি তো ওই সুবাদে এখানে যারা এখানে অংশগ্রহণ করেছে আসলে আমাদের যে ফুটবল টুর্নামেন্ট ছিল ডলফিন ক্লাবে ওখানে অংশগ্রহণ করেছিল নিউরন স্পোর্টিং ক্লাব বেশ ভালো খেলেছিল আজের মেইন আয়োজন হইলে আর বছর ২২ বছর পূর্তি আর এই মহান সাধারণ বিজয় দিবস উপলক্ষে আজের এই আয়োজন আর কি আর মেইন উদ্দেশ্য আছিল যে আর সংগঠনের প্রত্যেকটা মেম্বারের গেট টুগেদার সিনিয়র জুনিয়র যারা আছে ব্যাক ব্যাকের মধ্যে গেট টুগেদার করুন ব্যাকের লোক কোঅপারেশন বৃদ্ধি করুন সিপ্লাস চট্টগ্রাম